পঞ্চায়েত নির্বাচনে জয়ী হওয়ার পরপরই দলবদল। গতকালও আমরা এই খবর দেখেছিলাম, গীতা হাঁসদা সিপিএম থেকে জয়লাভ করেই তিনি তৃণমূল কংগ্রেসে গিয়েছিলেন। আজকেও বর্ধমানের কাটোয়াতে দেখতে পাওয়া গেল তিনজন সিপিএম এর প্রার্থী, তারা জয়লাভের পরেই তৃণমূল কংগ্রেসে চলে গিয়েছেন। বিশদে জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি চন্দন সেনগুপ্ত। চন্দন, বিশদে জানাও দর্শকদের ঘটনাটি। তুমি বলে রাখি, পূর্ব বর্ধমানের কাটোয়া 1 নম্বর ব্লকের শ্রীখণ্ড গ্রাম পঞ্চায়েত, এই গ্রাম পঞ্চায়েতে 20টি আসন রয়েছে। যে কালকে গণনা হয়, সেই গণনার পর দেখা যায় যে 20টি আসনের মধ্যে 11টিতে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে, 5টিতে বিজেপি জয়লাভ করেছে, 3টিতে সিপিএম জয়লাভ করেছে এবং 1টিতে নির্দল প্রার্থী জয়লাভ করেছে। এরপর আজকে সকালবেলায় যে ছবিটা দেখা গেল, যে তৃণমূলের যে 11 জন তো ছিলই, পাশাপাশি সিপিএম এর 3 জন প্রার্থী এবং সেই 3 জন প্রার্থীর মধ্যে 2 জন মহিলা প্রার্থী ছিলেন। সেই মহিলা প্রার্থী হলেন মনতারা বিবি এবং হচ্ছে ইউসুফ শেখ এবং কদর মানু বিবি। এই 3 জনা কিন্তু আজকে দলবদল করলেন, সিপিএম থেকে তারা তৃণমূল কংগ্রেসে যোগদান দিলেন। পাশাপাশি নির্দল যে প্রার্থী ছিলেন তনুশ্রী মণ্ডল, তিনিও কিন্তু তৃণমূলের পতাকা নিলেন, দলীয় পতাকা জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের হাত থেকে। এরপর আমরা প্রশ্ন করি, আপনারা হঠাৎ করে কেন দলবদল করলেন, আগে কেন দলবদল করলেন না? তার উত্তরে নির্দল প্রার্থী তনুশ্রী মণ্ডল যেটা জানালেন, যে উন্নয়ন করার লক্ষ্যেই তার এই দলে দাঁড়ানো, তিনি কোনোদিন রাজনীতিতে আসেনি, এই প্রথম রাজনীতিতে নেমেছেন। এবং রাজনীতিতে তিনি যে প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন তার একটাই কারণ, যে গ্রামের উন্নয়ন করবেন, এই উন্নয়নের জন্যই কিন্তু দাঁড়িয়েছেন। এবং তিনি যখন দেখেন যে তিনি জিতে গেছেন, তখন তিনি দলবদল করেন, তৃণমূল কংগ্রেসের হাত ধরেন। এই কারণেই যে তৃণমূল কংগ্রেস যে উন্নয়ন করেছে এবং 11টি সিট অটোমেটিক আগে থেকে কিন্তু নির্ধারিত হয়ে গেছিল তৃণমূল কংগ্রেসে, এবং তিনি যদি তৃণমূল কংগ্রেসের দিকে যান তাহলে সেই এলাকার অর্থাৎ গ্রামের যে সংসদ, সেই সংসদে তিনি কাজ করতে পারবেন। পাশাপাশি অপর যে 3 জন রয়েছে, সেই 3 জনকে জিজ্ঞাসা করি, তারা বলেন যে এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তারা কিন্তু তৃণমূলে এসেছেন। এই কথাটাই আজকাল সকলে বলছেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখাই তাদের একমাত্র লক্ষ্য। ধন্যবাদ চন্দন, আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি চন্দন সেনগুপ্ত।